ওহো কি অবস্থা সবার, দিস ইজ রিয়েলমি C25 Y এবং আমি আপনাদের জন্য এই ফোনটার গেমিং টেস্ট করেছি, ড্রপ টেস্ট করেছি অ্যান্ড ক্যামেরা টেস্ট করেছি। সবগুলো টেস্ট করে আমি বোঝার চেষ্টা করেছি এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে আর এই ফোনটা আপনাদের জন্য কতটা ভালো প্রোভাইড করছে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন আনবক্সিং দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই বক্সটা খুললে আপনারা পেয়ে যাবেন একটা সেকশন যেখানে সিম ইজেক্টর টুল অ্যান্ড কিছু পেপার ওয়ার্কস রাখা আছে। তার ঠিক নিচে আপনারা ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে যদি আমরা একটু নিচে জাম্প করি তাহলে আপনারা পেয়ে যাবেন একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং টাইপ বি পোর্ট। 25 S এ যেখানে টাইপ সি ছিল এইখানে কেন তারা টাইপ বি দিয়েছে এটা আমার কাছে খুবই ব্যাড মুভ লেগেছে। এবং আর একটা ব্যাড মুভ আমি বলে দেই, আগের যেই ফোনটা ছিল C25 S এই প্রাইজে, সেই ফোনটাতে কিন্তু স্পিকারটা নিচে ছিল এইখানে, এটাকে উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে যদি আপনার ফ্ল্যাট সার্ফেসে রাখেন তাহলে যেই সাউন্ডটা আছে সেটা কিন্তু ব্লক হবে। সো কিপ ইন মাইন্ড। আনবক্সিংয়ের পরে যদি আমরা ফোনটার দিকে নজর দিই তাহলে প্রথমেই অবশ্যই ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয়। ফোনের ডিজাইন এখানে এতটা আহামরি কিছু না, সি সিরিজের যতগুলো ফোন ছিল সবগুলোর মতোই টিপিক্যাল ডিজাইন এটা। বাট এটার ব্যাক সাইডে যে ডিজাইনটা সেটা হচ্ছে একটা স্ট্রাইপ দিয়ে দিয়েছে কিছু, লাইক আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এটা কেমন ডিজাইন দেওয়া হয়েছে। অনেকের কাছে পছন্দ হবে, অনেক কাছে পছন্দ হবে না, বাট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এই কালার থেকে। এটার যে আরেকটা কালার আছে ব্লু সেটা আরেকটু বেশি মানায়, বাট তারপরও ডিজাইন চলে যাওয়ার মতো এতটা খারাপ ডিজাইন আমি বলবো না। তার সাথে ফোনটা বিল্ড কোয়ালিটি পুরোটা প্লাস্টিক, এই প্রাইস অনুযায়ী এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু এটার ফ্রন্টে কোন জেনারেশনে গরিলা গ্লাস দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু সঠিক তথ্য আমি পাইনি। সেক্ষেত্রে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেওয়ার উপদেশ থাকলো। এবার কথা বলা যাক পোর্টস অ্যান্ড বাটন। তার আগে বলে দিচ্ছি এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের অ্যামটেলের এই শোরুমটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে আপনি এই ফোন থেকে শুরু করে বেশ কয়েকটা ফোন পেয়ে যাবেন, আর এখন কিন্তু লটারি অফার চলছে, 100,000 টাকা পর্যন্ত জিততে পারেন তাদের শোরুম থেকে যদি ফোনটা কিনেন। আর তার সাথে যদি মোবাইল বাড়ি কোডটি ইউজ করেন তাহলে আপনার একটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক গিফট পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে। সো ডিসক্রিপশনে নাম্বার অ্যান্ড লিঙ্ক দেওয়া থাকবে তাদের শপের, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সো পোর্টস অ্যান্ড বাটনে যদি কথা বলি তাহলে রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনের পজিশনটা খুব ভালো পজিশনেই ছিল, এতটা খারাপ বলবো না, বাট আরেকটু উপরে হলে আরেকটু বেটার হতো আই থিঙ্ক, বাট চলে যাবে ইজিলি। আর বাটনগুলো খুব ক্লিকই ছিল, সো ওই দিক থেকে আপনাদের টেনশন হবে না। বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটি মাইক্রোফোন, একটি USB পোর্ট অ্যান্ড একটি হেডফোন জ্যাক, অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্ট্যান্ট। আর লেফট সাইডে পেয়ে যাচ্ছেন একটি কমপ্লিট সিম ট্রে যেখানে আপনারা দুটা সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন, একটা সেকেন্ডারি মাইক্রোফোন আমি আশা করেছিলাম বাট দেওয়া নাই, আর এই প্রাইজে এখন কোনো ব্র্যান্ডই দিচ্ছে না, সো আমরা এটাকে ইগনোর করতেই পারি প্রাইজের দিকে বিবেচনা করে। আর ফোনের পেছন সাইডে আপনারা যে স্পিকারটার কথা বললাম, যে পেছন সাইডে আপনারা স্পিকারটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা মোটামুটি ভালো পজিশনে ছিল, একটু উপর সাইডে হয়ে গেছে বলে আমার মনে হয়েছে, কিন্তু অ্যাকুরেট ছিল অ্যান্ড ফাস্ট ছিল, কারণ আঙুলটা লাগানোর সাথে সাথেই লকটা খুলে যাচ্ছিল, অ্যান্ড এটা ডেফিনেটলি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই বাজেটের ফোনের টিপিক্যাল যে স্পিডটা হওয়ার কথা ফিঙ্গারপ্রিন্টটা সেটা অবশ্যই প্রোভাইড করছে। তো ডিসপ্লেতে যাওয়ার আগে আমরা ড্রপ টেস্ট করে দেখছি যে এটা আসলে সার্ভাইভ করতে পারে কিনা যদি আপনি পকেট হাইট থেকে ফালান। রেডি, 1, 2, 3। ও, অনেকটা শব্দ হয়েছে, দেখা যাক কিছু হয়েছে কিনা, যেহেতু ব্যাক সাইড প্লাস্টিক আশা করি কিছু হবে না। হ্যাঁ, কিছু হয়ও নাই। এবার ফ্রন্ট সাইড থেকে ফালানো যাক, দেখা যাক এটা ভাঙে কিনা। রেডি, 1, 2, 3। ও ভাই, ওকে, ভালো আওয়াজ হয়েছে বাট আই থিঙ্ক কিছু হয় নাই। হ্যাঁ, কিছু হয় নাই। সো ড্রপ টেস্টে তো এটা পাশ করে গেল, বাট অবশ্যই আমি এটা টেবিলে ফেলাইছি, আপনারা রাস্তায় ফেলায় টেস্ট করেন না। তার সাথে যদি আমরা এটা ওয়েটটা দেখি তাহলে আমি বলবো যে অনেক স্লিম একটা ফোন, আমার কাছে এতটা বেশি মোটা মনে হচ্ছে না, আর ওয়েটটাও আমার কাছে এত বেশি মনে হচ্ছে না, কারণ ওয়েট ব্যালেন্সটা খুব ভালো হয়েছে আই থিঙ্ক, 180-85 গ্রামের মতো মনে হয়। লেটস ওয়েট যে এটা কত। ওকে, এটা 200 গ্রাম। আচ্ছা, আমি যেটা বললাম যে আসলে কিন্তু এটা ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো, হাতে 180 মতোই মনে হয়, কিন্তু আসলেই এটা হেডস অফ টু রিয়ালমি যে তারা ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো করেছে, যার কারণে হাতে এতটা ওয়েট ফিল হয় না। তো এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 6.5 ইঞ্চি IPS HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেখানে PPI পাচ্ছেন 270, কিন্তু আমি এখানে একটু বেশি আশা করেছিলাম, লাইক PPIটা একটু বেশি হতো, অথবা যদি এটা ফুল HD হতো আমার কাছে খুব ভালো লাগতো। যদিও প্রাইস বিবেচনায় এতটা আশা করা ঠিক না, বাট রিয়েলমি তো বরাবরই আমাদেরকে সারপ্রাইজ করে আসছে, সো সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে একটা ফুল HD প্যানেল আশা করতে পারতাম। বাট যেগুলো সাইডে রাখি তাহলে এই ডিসপ্লেটাও মোটামুটি ভালো কালার প্রডিউস করছিল, অ্যান্ড কোনো প্রকার কালার ইস্যু আমি পাইনি। ভিডিও দেখার সময় কখনো মনে হয়নি না এটা ফ্যাকাশে লাগছে বা সামথিং এলস, ইনডোরে আপনারা খুব ভালোভাবে ভিডিও দেখতে পারবেন, অ্যান্ড ইউটিউবে তো অবশ্যই খুব ভালোভাবে মিডিয়া কন্ট্রোল
করতে পারবেন বাট ডেফিনেটলি আপনাদের আউটডোরে একটু প্রবলেম হবে যেহেতু পিপিআই এন্ড ব্রাইটনেস যে নিডসটা আছে সেটাও এতটা বেশি না যার কারণে বাইরে আপনারা এতটা ভালো ইউজ করতে পারবেন না বাট ফুল ব্রাইটনেস দিয়ে মোটামুটি ইনডোর আউটডোর আপনাদের চলে যাবে ওইটা নিয়ে টেনশন করতে হবে না আপনাদের এবার যাক পারফরমেন্স সেকশনে পারফরমেন্স সেকশনে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ইউনিসকের T610 এই প্রসেসরটি এটা 12 ন্যানোমিটার টেকনোলজিতে বিল্ড করা অ্যান্ড এটা মোটামুটি ভালো প্রসেসর ছিল যদিও প্রাইস অনুযায়ী আমি বলবো না যে আউট অফ দ্য নচ বিকজ অফ এই প্রাইসে তারা এর আগেও কিন্তু মিডিয়াটেক হেলিও G85 বা এই প্রাইসে 88 কিছু টাকা বাড়াইলে আপনারা 88ও পাবেন ইনফিনিক্স হট 11S বাট আমি যেটা বলবো যে বর্তমানে যে চিপসেট শর্টেজ যেখানে অন্যান্য ব্র্যান্ড চিন্তাই করতে পারছেন যে আমরা কী করবো কী করবো সেখানে রিয়েলমি কিন্তু তাদের মাইন্ড সেট আপ অনেক দ্রুত চেঞ্জ করেছে এবং অনেক দ্রুতই তারা ইউনিসকের সাথে পার্টনারশিপ করে খুব ভালো ভালো প্রসেসর অ্যান্ড ফোন লঞ্চ করছে ইউনিসকের কিন্তু এর আগে আমরা এতটুকু ভালো প্রসেসরও পাইনি কোনো ফোনে আগে হয়তো কয়েকটা ফোন সিম্ফনির ছিল যেখানে ইউনিসক প্রসেসর ইউজ হতো বা আইটেলের ফোন ছিল এই প্রথম আমরা দেখলাম যে রিয়েলমিও ইউনিসকের প্রসেসর ইউজ করছে এবং T610 কিন্তু একটা ভালো প্রসেসর মোটামুটি গেমিং আমি করতে পারছিলাম অ্যাসফল্ট 9 পাবজি নিউ স্টেট এগুলো মোটামুটি লো গ্রাফিক্সে চলছিল যদি আপনি গেমিং সেন্ট্রিক ফোন খোঁজেন লাইক আপনি গেমিংয়ের জন্যই ফোন কিনতেছেন তাহলে হয়তো এটা আপনার জন্য না বাট যদি আপনি আমার মতো ইউজার হন যে অন্যান্য কাজও করতে হয় মোটামুটি গেম খেলে নিলাম যদি কখনো সময় হয় হালকা পাতলা তাহলে এটা ঠিক আছে বাট যদি অনেক হেভি ইউজার হন আপনি যে হেভি গেমিং করবেন তাহলে অবভিয়াসলি এই প্রসেসরটা আপনাকে হ্যান্ডেল করতে পারবে না বাট এছাড়া ডে টু ডে লাইফের যে ওয়ার্কগুলো আছে সেগুলো ইজিলি এই ফোনটা হ্যান্ডেল করতে পারছিল সো সেটা একটা গুড থিং অবশ্যই আর তার সাথে এটাতে 4GB র্যাম পাচ্ছেন 64GB ফোন মেমোরি পাচ্ছেন এবং ডেডিকেট স্লট আছে সেখানে আপনারা হয়তো আরও 128GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন যদিও 128 নাকি 256 সেটা আমি উল্লেখ পাইনি কোথাও সো এবার ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলা যাক এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাচ্ছেন এবং রিয়েলমি ইউআই আর এডিশনটা পাচ্ছেন আর এডিশন আই থিঙ্ক রিয়েলমি ইউআই বা আমরা যে গুগল গুগলের যে গো এডিশন দেখি যেটা হচ্ছে এত বেশি পাওয়ারফুল প্রসেসর যে ফোনগুলোতে না থাকে সেই ফোনগুলোতে দেওয়া থাকে ওইরকমই হয়তো তাদের আর এডিশনের ইউআইটা যেটা নর্মাল প্রসেসর খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এবং এটা আমি দেখিয়েছিও এবং আর এডিশনের কারণেই কিন্তু ফোনটা অনেক ক্লিন ছিল যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটাও আমার ভালো হয়েছে এবং রিয়েলমি ইউআই কিন্তু খুব ভালো একটা ইউআই আপনারা যদি যারা ইউজ করেছেন তারা অবশ্যই এটাতে ফ্যামিলিয়ার হবেন আই থিঙ্ক দিস ইজ গুড অ্যান্ড আমার কাছে অবশ্যই এই ইউআইটা ভালো লাগছে বাট অবশ্যই রিয়েলমির যে ফুল ফ্ল্যাশ ইউআই যতটা কাস্টমাইজেশন করা যায় এটা ততটা কাস্টমাইজেশন আপনারা করতে পারবেন না সো এবার হয়ে যাক ক্যামেরা সেকশনে ক্যামেরা সেকশনে আপনারা রিয়ারে পাচ্ছেন 50 MP ট্রিপল রিয়ার ক্যামেরা যেখানে প্রথমটি আপনাদের জন্য দেওয়া হয়েছে 50 MP মেইন সেন্সর তার সাথে 2 MP ম্যাক্রো আছে অ্যান্ড 2 MP ডেপ সেন্সরও দেওয়া আছে যদিও ম্যাক্রো অ্যান্ড ডেপথ 2 MP করে এতটা ইউজফুল না আপনারাও জানেন বাট 50 MP দিয়ে বেশ কিছু ভালো ছবি চলে আসছিল পোর্ট্রেট মোড আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আপনারা যদি দূরের অবজেক্টগুলো দেখেন মোটামুটি কালার অ্যাকুরেসিও ভালো ছিল আর 50 MP যখন ছবি তুলবেন এবং ছবি যখন জুম করবেন আপনারা আসলে 50 MP যে একটা সুবিধা সেটা হচ্ছে ভোগ করতে পারবেন জুমিংয়ের ক্ষেত্রে যে আপনারা ছবি তুলে যদি দূরের কিছু জুম করতে চান সেটা করতে পারবেন লাইক এই ছবিটাতে দেখেন আপনারা যখন নর্মাল ছবি দেখছেন আপনারা হয়তো ইমাজিনও করতে পারবেন না একটা পাখির সামনে হয়তো বসে আছে একটা দুইটা বাট যখন আপনি এটা জুম করবেন হয়তো অবভিয়াসলি এতটা শার্প দেখা যায় না বাট বোঝা যায় যে এখানে কিছু একটা আছে বা পাখি আছে এতটুকু বোঝা যায় সো অবভিয়াসলি ক্যামেরা যদি আমি রিয়ারের কথা বলি বেটার বাট একদম বেস্ট বলবো না এই বাজেটে আরও ভালো হতে পারতো বাট আমি স্যাটিসফাইড যদি আপনি আউটডোরের কথা বলেন সানলাইটের কথা বলেন বাট ইনডোরে আসলে অবশ্যই আপনাদের সাফার করতে হবে ইনডোরে এতটা ভালো ছবি ক্যাপচার হয় না এটাতে সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আর ফ্রন্ট ক্যামেরা তো মোটামুটি ভালো ছবি চলে আসছিল যদি আপনারা নর্মাল মোডে ছবি তোলেন এতটাও যদিও ভালো লাগে না কিন্তু বিউটি মোড দিলে অবশ্যই ছবিগুলো অনেকটা কিউট হয়ে যায় বা আপনার যে চেহারা যে দাগগুলো সেগুলো হচ্ছে অনেকটা রিডিউস হয়ে যায় যার কারণে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে বা মেয়েদের কাছে আরেকটু বেশি ভালো লাগবে আর কি ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো এবারে যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি আমি ডিসেন্ট বলবো বাট রিয়ার ক্যামেরা ডেফিনেটলি এটা খুব ভালো পারফর্ম করেছে আর তার সাথে অলরেডি আমি কিন্তু বেশ কিছু ছবি দিয়ে দিয়েছি আপনারা নিজেরাই ডিসাইড করে নিতে পারেন যে ক্যামেরাটা আসলে কতটুকু বেটার এবারে আছে ব্যাটারি সেকশন ব্যাটারি সেকশন এখানে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন যেটি আপনাদের খুব ভালোভাবে একদিন ব্যাকআপ দিয়ে দিবে আর যেই ফাস্ট চার্জিং দেওয়া আছে 18W সেটা দিয়েও 2.5 ঘন্টার মতো লেগে যাবে এটা চার্জ হতে সো এটা অবশ্যই একটু অবশ্য এই প্রাইস অনুযায়ী এটাকেও আমরা ইগনোর করতে পারি বাট এটার যেই আরেকটা ভার্সন ছিল C25S যেটার পরিবর্তে এটা আসছে সেটাতে কিন্তু 6000 mAh ব্যাটারি ছিল সো অবভিয়াসলি আমরা আশাই করি যে আপগ্রেড আসুক কিছু বাট আসলে ডিগ্রেড হয়ে গেল ওই হিসাবে যদি আমরা চিন্তা করি বাট বর্তমান চিপসেট ক্রাইসিস অবস্থা যদি আমরা চিন্তা করি
definitely it's better in this price range. শেষের দিকে কিছু এক্সট্রাজেশন কথা বলা যাক, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, দরকারি যে সেন্সরগুলো আছে সেগুলোও পেয়ে যাচ্ছেন, আর তার সাথে এটাতে কিন্তু ওয়াইড ওয়ান L3 সাপোর্টেড, সো Amazon Prime বা Netflix যদি আপনারা এই ফোনটা দেখতে চান তাহলে ফুল এইচডি দেখতে পারবেন না, সেদিক দিয়ে অবশ্যই আপনারা নজরে রাখবেন। তো এবারে যদি আমরা একটু কনক্লুশনে আসি তাহলে আমরা বলি যে এই ফোনটা আসলে আপনার জন্য কেমন হবে। আমি যে টেস্টগুলো করেছি এই সব টেস্ট করে আমার কাছে যেটা মনে হয়েছে, ইন দিস প্রাইস রেঞ্জ এইটার কম্পিটিটর হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে এতটা এতগুলো ফোন আপনার হয়তো অপশনে নাই যে আপনি কম্পেয়ার করবেন এটার সাথে, বাট অবশ্যই ইনফিনিক্স হট 11 এটার সাথে যায়, তারপর ওইগুলো 1000 টাকা 1500 টাকা বেশিতে। সো আই থিঙ্ক যে এখন বর্তমান সিচুয়েশনে এটা একটা ভালো ফোন, আপনারা যেটা নিতে পারেন অ্যান্ড খুব ভালোভাবে ইউজও করতে পারবেন। বাট আমি আগেই বলে নিচ্ছি এই প্রাইসে অনেকেই গেমিং ফোন হিসাবে ফোন কেনেন, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনার প্রায়োরিটি শুধুমাত্র গেম, আপনি অনেক বেশি গেম খেলবেন তাহলে এই ফোনটা আপনার জন্য না, বাট ডে টু ডে ইউজের জন্য এবং আমরা নর্মালি যেরকম গেমিং করি সেই গেমিংয়ের জন্য এটা কিন্তু ভালো হবে ডেফিনেটলি। আর যেটা বললাম যে এই ফোনে কিন্তু অলরেডি অফার চলতেছে, যদি আপনারা আমার যে ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই দোকান থেকে বা সেই শপ থেকে নেন তাহলে কিন্তু এই ফোনটার সাথে একটা 10,000 mAh পাওয়ার ব্যাঙ্ক আপনাদের জন্য গিফট আছে। সো অবশ্যই আই হোপ যে আপনারা সেটাও মিস করতে চাইবেন না। তো এই ছিল আজকের ভিডিওতে, ভালো থাকেন সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।